হ্যালো, ওয়েলকাম টু মাই ইউটিউবার, আসসালামু আলাইকুম। তো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। তো আমি আজকে আপনাদেরকে এমন একটি গুরুত্বপূর্ণ চিঠি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি, যেহেতু আমরা টিকটক ব্যবহার করি, আমাদের টিকটকেতে কত ধরনের সিটিং আছে যেহেতু আমরা জানি না। যেহেতু আমি আজকে আপনাদেরকে দেখাবো কোন জায়গাতে কোন সিটিং আছে। যেহেতু আমরা মনে করেন আমরা টিকটকতে আমাদের বাংলা ভাষায় কথা বলি, তো আমরা ইংলিশ ভাষায় কথা বলি, আমরা হিন্দি ভাষায় কথা বলি, আমরা বেশিরভাগ কিন্তু ওই ভাষা নিয়েই আমরা বেশি কথা বলি। যেহেতু আমরা যে যে কথা বলি, আমরা যদি বাংলাদেশি কথা বলি তা আমাদের বাংলাদেশে সিটিং করতে হবে, তো আমরা যদি ইংলিশ কথা বলি, ইংলিশ দিয়ে যদি আমরা ভিডিও যদি করি ইংলিশ কথায়, তাহলে আমাদের ইংলিশটা এখানে সেট করে দিতে হবে। আমরা যদি হিন্দি ভাষায় কথা বলি, তো আমাদের হিন্দি ভাষাগুলো এখানে সেট করে দিতে হবে। তো বন্ধুরা, এখন তো বুঝতে পারতেছেন আমি কী কথা নিয়ে আজকে আপনাদের কাছে হাজির হয়েছি। আর তারা পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের সাথে রাখুন, যেন আমার প্রথমত ভিডিও আপনাদের কাছে চলে যায়। আপনাদের বন্ধুবান্ধবকে শেয়ার করে দেন, যেন আমার ভিডিও সবাই দেখে, কারণ ওরা হচ্ছে শিখতে পারবে, আপনার মতো যদি ওরাও শিখতে পারে একদিন আপনাকে দোয়া করবে, কারণ আপনার জন্য ওরা কিন্তু এগুলো শিখতে পারতেছে। আপনি যদি ভিডিওটি শেয়ার করতে না দিতেন, কখনো ওরা কিন্তু এটা দেখতে পারতো না। ঠিক আছে বন্ধুরা, দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। চো বন্ধুরা, রক্ষা করুন, আমি এখন ভিডিওটি শুরু করতেছি। বন্ধুরা, এখন আমি ভিডিওটি শুরু করতেছি, তো আপনারা দুই চোখ দিয়ে আপনারা রক্ষা করুন, কারণ আপনাদের যদি ওরেঞ্জ যদি না করেন, আপনাদের ভিডিও কিন্তু কন্টিনিউ হবে না। ঠিক আছে, আপনাদের ভিডিও কিন্তু ভাইরাল হবে না। ঠিক আছে, আমি এখন শুধু এখানে টিকটকেতে চলে যাবো। টিকটকেতে যাওয়ার পর আপনারা দেখবেন আমি যেরকমই এই সেটিংসগুলো করি, আপনাদের কিন্তু সেরকম করতে হবে। ঠিক আছে, আমি অলরেডি টিকটকেতে, তো আপনি টিকটকেতে ঢোকার পর আপনার একটা লোগো আছে, মানুষের মতো একটা লোগো আছে, তো আপনারা লোগোতে ক্লিক করবেন। আপনার লোগোতে ক্লিক করার পর আপনারা এখানে দেখবেন একটি থ্রি ডট একটি অপশান আছে। ঠিক আছে, আপনারা থ্রি ডট অপশানে কী করবেন, ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা নিচে ক্লিক করবেন, শুধু এখানে নিচে আপনারা নিচে ক্লিক করবেন, ওই মানুষের মতো অপশানতে এর একটি নিচে আছে, ওইটাতে আপনারা গুড় অপশান আপনারা ক্লিক করবেন। ঠিক আছে, আপনারা এখানে ক্লিক করার পর আপনাদের এরকম একটি ইন্টারফেস চলে যাবে আপনাদের সামনে। ঠিক আছে বন্ধুরা, তো আপনারা কী করবেন, একটু নিচে নামবেন। নিচে নামার পর আপনারা এখানে একটি অপশান দেখবেন, যা আমি আপনাদেরকে দেখা দিচ্ছি, তো আপনারা লক্ষ্য করুন এখানে একটি ভিডিওর মতো একটি আপনারা অপশান দেখতে পারবেন। ঠিক আছে বন্ধুরা, তো আপনারা সেখানে ক্লিক করবেন। তাহলে সেখানে ক্লিক করবেন, এবার ক্লিক করার পর আবার এখানে টাচ করবেন, আবার এখানে টাচ করার পর আরেকটি অপশান আসবে এখানে এরকম, তো আপনার আবারও সেরকম ভাবে টাচ করে দেবেন। টাচ করার পর আপনাদেরকে এখানে টিকটক কোম্পানি আপনাদেরকে বলছে যে আপনারা কোন ভাষায় এখানে সেট করতেছেন। আপনারা যে ভাষায় সেট করতেছেন, আমি আমি করবো ইংলিশ, বাংলা, হিন্দি। হ্যাঁ, আমরা এই তিনটা বিষয় নিয়ে কিন্তু অনেক কথা বলি, হ্যাঁ আমরা অনেক আলোচনা করি, আমরা ওইটাই আজকে সিটিং করবো এখান থেকে। তো আপনারা কী কী করবেন, প্রথমত আপনাদের প্রথমত একটি কাজ করতে হবে, আপনারা প্রথমত ইংলিশ সেট করবেন। হ্যাঁ, আপনাদের যেটা মানছে আপনারা সেটা সেট করবেন, যেহেতু আপনাদের তিনটি অপশান। হ্যাঁ, আপনারা তিনটি অপশান, আপনারা তিনটি অপশানেই সেট করে ফেলবেন। আপনারা যে ভাষায় নিয়ে কথা বলবেন, আপনারা সে ভাষায় কথা, সে ভাষায় সেট করবেন। যেহেতু আমি আগে ইংলিশ ওটাই সেট করতেছি, আমি আগে ইংলিশ ওটাই সেট করতেছি। ঠিক আছে বন্ধুরা, আমি এখন এখানে টাচ করবো। টাচ করার পর আপনারা শুধু এখানে দেখেন উপরে, আপনারা উপরে ডিতে ক্লিক করে দেবেন। তো এটা কিন্তু অলরেডি আমার একটা সেট হয়ে গেছে, তাই না? তো আপনারা তো দেখতে পাচ্ছেন আমার একটি অলরেডি সেট হয়ে গেছে, আমার অলরেডি কিন্তু একটা সেট হয়ে গেছে। ঠিক আছে বন্ধুরা, তা আবার আপনারা শুধু কোথায় ক্লিক করবেন, আপনারা আবার সুদার নিচে ক্লিক করবেন, আবার আগের জায়গাতে আপনারা ক্লিক করবেন এখানে। আবার আপনারা কী করবেন, শুধু একটু নিচে নেমে দেবেন। নিচে নামার পর আপনারা হিন্দি ভাষাগুলো আপনারা সেখান থেকে সেট করে দেবেন। এখানে আমার হিন্দি ভাষাগুলো আমি অ্যাড করে দিচ্ছি, তো আবার আপনারা টিক মারে ক্লিক দিয়ে দেবেন। আমার কিন্তু অলরেডি দুইটা সেট হয়ে গেছে, তাই না বন্ধুরা? তো আবার আপনি কী করবেন, আবার আপনি একই জায়গাতে কিন্তু ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন আবার এসে গেছে এরকম আপনার অপশানগুলো, আপনি সোজা নিচে নেমে দেবেন। নিচে নামার পর ওয়ান বাই টুতে ক্লিক করবেন। ঠিক আছে, আপনারা ওয়ানেতে ক্লিক করবেন না, সোজা নিচে নামার পর দুই অপশানে বাংলা লেখা আছে এখানে, আপনারা বাংলাতে ক্লিপ দেবেন। বাংলাতে ক্লিপ দেওয়ার পর আবার এখানে সোজা ক্লিপ দিয়ে দেবেন। বন্ধুরা, এখন দেখতে পাচ্ছেন আমার কিন্তু অলরেডি টিনটা চালু হয়ে গেছে, তো আমি এখন আপনাদেরকে দেখাই আমার অলরেডি কিন্তু টিনটা চালু হয়ে গেছে। ঠিক আছে বন্ধুরা, আমি যে এই
তিনটে সেটিং করতে চেয়েছিলাম, আমার কিন্তু অলরেডি সেটা চালু হয়ে গেছে। তো আপনারা তো এখন বুঝতে পারলেন আমি কীভাবে ওটা করতেছি। তো আমি এখন সোজা এখান থেকে অলরেডি আমার অ্যাপটা এসে আমি বের হয়ে যাব। তো আমি এখন অলরেডি বাইর হয়ে যাচ্ছি আমার ব্যাগ দিয়ে। তো আপনারা সোজা ওই সেটিংসগুলো করার পর আপনারা সোজা এখান থেকে ব্যাগ দিয়ে দেবেন। তো ব্যাগ দেওয়ার পর আপনাদের যেটা মন চাই আপনারা সেটাই এখন ভিডিও করতে পারবেন। ঠিক আছে বন্ধুরা, এখন আপনাদের কন্টেন্ট কিন্তু ভালো হবে, আপনাদের কিন্তু এখন ভিডিও ভাইরাল হবে, আপনাদের ভিডিও ভাইরাল হবে। তো আপনারা এই সেটিংসগুলো করার পরে হবে, কিন্তু আপনাদের হবে না না হলে। হ্যাঁ ঠিক আছে বন্ধুরা, আজকে আপনারা তো বুঝে গেলেন আমি কীভাবে এই সেটিংসগুলো করলাম। তো যারা আজ পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের সাথে রাখুন, যেন আমার ভিডিও প্রথমত আপনাদের কাছে চলে যায়। আপনাদের বন্ধুবান্ধবকে শেয়ার করে দেবেন। আর আপনারা যেখান থেকে দেখতেছেন আমার নিচে কমেন্ট বক্স আছে, আপনারা নিচে বলে দেবেন ভাই আমি এখান থেকে দেখতেছি, আপনার ভিডিও দেখে আমার অনেক উপকার হয়েছে। তো আপনারা সেখানে ক্লিপ দিয়ে দেবেন, আপনারা সেখানে লিখে দেবেন, আমি আপনাদের ক্লিপে দেবেন ইনশাল্লাহ। তো আপনারা আমার সাথে থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।